আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন অনলাইন টেক আর আপনাদের সাথে শেম আরিফ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করছেন, তো তারা তো নিশ্চয়ই টেকনিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে চিনে থাকবেন। তো যদি না চিনে থাকেন তাহলে আপনাদেরকে বলে নিই, এটা হলো বাংলাদেশের একটি টেকনোলজি ইউটিউব চ্যানেল যেটার সাবস্ক্রাইবার সংখ্যা 3000+। তো এই চ্যানেলটা যে আপনার সার্চ ইন্ট্রোটা ব্যবহার করা হয়, ইন্ট্রোটা মূলত কী দিয়ে তৈরি করা হয়েছে তা আমি জানি না, তবে মোবাইল ফোন দিয়ে এরকম একটা ইন্ট্রো কীভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিকেও মিস করবেন না। তো বন্ধুরা, মোবাইল ফোন দিয়ে টেকনিক অফিসিয়ালের মতো একটি সার্চ ইন্ট্রো ক্রিয়েট করতে হলে আপনাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। প্রথমত কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এবং একটি সার্চ ইন্ট্রো টেমপ্লেট। তো আমি দুইটা জিনিসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন এবং এমটি প্রজেক্টে ট্যাপ করে দেবেন। তো তারপর এখান থেকে মিডিয়া অপশনে ট্যাপ করবেন। তো এখন আমি আপনাদেরকে যেই টেমপ্লেটটা ডাউনলোড লিঙ্ক দিয়েছিলাম সেই টেমপ্লেটটা ডাউনলোড এখান থেকে ইনপুট করে নেবেন। তো ইনপুট করে নেওয়ার পর ঠিক এরকম আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনার এই টিক মার্কারটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসবে। তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি, যার ফলে সাউন্ডটা প্রবলেম হবে তো আমি কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আপনারা এটাকে প্লে করবেন। তো প্লে করার পর দেখবেন ঠিক এরকমভাবে এটা আসলে ইন্টারফেসটা শো হয়। তো এখন এই জায়গায় আপনারা যে জায়গায় দেখবেন এটা আসলে ওপেন হয়েছে, ঠিক সেই জায়গায় আসলে বন্ধ করে দেবেন আর কি। এটা বন্ধ করে দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পর আপনি আপনার চ্যানেল নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ওকে অপশনে ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি ঠিক এই জায়গায় দেখিয়ে দিব। তারপর এখান থেকে দুইটা এয়া দেখতে পাবেন, তো এর মধ্যে ট্যাপ করবেন, আপনি আপনার পছন্দ মতো অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার একটা পছন্দ মতো একটা ফ্রন্ট বেছে নেবেন। তো আমি একটা ফোন দিয়ে দিব, তো এই ফোনটা দিয়ে দিলাম। তারপর টিক মার্কে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ফোনটা হয়ে যাবে এই জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে ইন অ্যানিমেশন নামে একটা অপশন পাবেন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্যাড নামে যে অপশনটা পাবেন সেখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে সরি ফ্যাড দিলে হবে না, তো এখান থেকে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে দেওয়া থাকবে লেটার বাই লেটার, তো এখানে ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে টিক মার্কারটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখন যদি এটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম এটা আসলে হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটু লেট হয়ে গেছে। তো তারপর এখান থেকে একটু ধরে একটু সামনে এখান থেকে একটু নিয়ে আসবেন। তো আশা করি এখানে যদি টিক মার্কার ক্লিক করে দেন তাহলে প্লে করি তাহলে দেখতে পাবেন এটা ঠিক এরকম হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকারভাবে হয়েছে। তো দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে, তো আমি একটু ছোটো করে নেব, একটু ছোটো করে নেব। বন্ধুরা এখন এটা ঠিক যে জায়গায় শেষ হয়েছে, তো এই জায়গায় শেষ হয়েছে। তো এখান থেকে আবার ট্যাপ করবেন, তারপর এখান থেকে যে কেটে অ্যাকাউন্ট আছে তো এর মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে টিক মার্কারটা ক্লিক করে দেবেন। তো এখন ঠিক এই জায়গায় একটা ইউটিউব লোগো দেবেন। তো তার জন্য এখান থেকে লেয়ার অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে মিডিয়া, তো একটা ইউটিউব লোগো আপনি জাস্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ঠিক এভাবে বসিয়ে দেবেন। তো বন্ধুরা বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইন অ্যানিমেশনে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে ফ্যাড অপশনে সিলেক্ট করে দেবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো বন্ধুরা টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আবার একটু ঠিক এভাবে একটু সামনে চলে আসবেন, আসার পর এখান থেকে লেয়ারে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে টেক্সটে চলে যাবেন। তারপর এখান থেকে লিখবেন www.youtube.com/ আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন। তো আমরা চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে অপশনে ট্যাপ করবেন। তারপর এটাকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখান থেকে ঠিক এই জায়গায় লিখে দিব। তো তারপর এখান থেকে আবার দুইটা এয়ার অপশনে ট্যাপ করবেন এবং আপনার আপনার পছন্দ মতো ফোনটা বেছে নেবেন। তো ফোনটা বেছে নেওয়ার পর এখান দেখবেন কালার অপশন আছে, তো এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারটাই রেখে দিব। তারপর ইন অ্যানিমেশনে আবার চলে যাবেন এবং এখান থেকে ফ্যাড অপশনটা আবার সিলেক্ট করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান দেখতে পাবেন এটা একটু
বড় হয়ে গেছে, তার জন্য এখান থেকে আবার ট্যাপ করবেন, এটার মধ্যে লেয়ারে ট্যাপ করার পর এখান থেকে কেটে, এখানে আবার ট্যাপ করবেন, এখান থেকে আবার কেটে ফেলে দেবেন ঠিক আছে টুক, ঠিক আছে, তারপর এখান থেকে আবার কেটে ফেলে দিবেন। তো এখান থেকে ঠিক মার্কে এখন ক্লিক ক্লিক করবো, তো এখন যদি আমি এটা প্লে করি তাহলে দেখবেন এটা আসলে খুবই অসাধারণ হয়েছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকারভাবে আসলে হয়েছে। তো দেখা যাচ্ছে আমার ফোনটা একটু আসলে রয়ে গেছে, তো এখান থেকে আবার ঠিক এই জায়গা থেকে আমি কেটে নিব। আমি কেটে সরি একটু তো কেটে নেবো, কেটে নেওয়ার জন্য আবার এখানে টপ করবো, এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে দেবো। তো এখন এটা যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হয়ে গেছে, তো টেকনিক অফিসিয়ালের মতো কিন্তু এটা হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার অপশানে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে সেভ ভিডিও টু গ্যালারি, তো এর মধ্যে ট্যাপ করবেন, আপনার আপনার পছন্দ মতো রেজুলেশনটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য।